ব্যাস, এখন আপনি যা করবেন স্ক্রিনে সব যা বলবেন তাই করতে হবে। হ্যাঁ তাহলে আগে আগে আগের কাজে প্র্যাকটিস হয়েছে সবাই, আমি একটু দেখ আমার একটু কম হয়েছে কাজ থেকে শুরু নতুন আগে একটা একটু আগে হ্যাঁ আগে দিয়ে বলি আর পরে নতুন দেখ আগে একটু করলে ভালো একটু রেকর্ড হয়ে গেল। মাউসটা তো দরকার হ্যাঁ বাদ পর্যন্ত কতটুকু দরকার আসবে আসবে সামনে তাহলে আগের কাজটা আমি একটু রিভিউ দিই। হ্যাঁ ওয়ার্কশিট কার কাছে আছে? আছে তোমার কাছে আছে? কোন জায়গায় কি মানে পুরো আজকে প্রজেক্ট করে ফোন পুরো জায়গাতে হইলেও মানে এখন আর বাকি রাখা লাগবে রেকর্ড হয়ে থাকবে বাসায় আমরা ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ সেটাই করবে আমরা বাইরে কষ্ট কমে গেছে কষ্ট কম হবে আমরা বলতে পারি আমি শেষ করব মডেল না মডেলের অবস্থা করছে কেন আমি তো নিজেই করতেছিলাম ওইখান থেকে ওপেন এখান থেকে ওপেন হয় না আমরা যখন গারবারে ইয়েতে যাই যে নিউ স্টোরেজ এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন এখানে মানে ওয়ার্ক এরিয়া ওটা দেখলাম ও মডারাইজ হয় নাকি মডারাইজ হয় প্রথম দিনই দেখাইছিলাম ভুলে গেছিল এই যে আমাদের পিডিএস স্যার বাড়ি না যাই যাইতে পারি না দেখুন স্যার এটা হচ্ছে মঞ্জুর নামে ছিল মডেল আচ্ছা ঠিক আগের কাজ আমার না আমি আগের কাজ নতুন শিট নিলাম শিপ প্যান নতুন একটা শিপ প্যান জিরো দিয়ে 2 পয়েন্ট স্ট্রেট লাইন না পুরো পুরোটাই করে দেবো পুরোটা পুরো লাগবে তাই হোক ঠিক আছে ভাই আমি আসবে তো অবশ্যই কেন তারপরে কি করবো আমরা ডিসপ্লে লাইন কপি কিন্তু আগের কাজ প্রথমে এই লাইন নিছিলাম না মুখে বললো মাইনাস 13 আবার বি দিয়া স্কেল নিলাম এটা তো পারে না আপনারা এই জন্য আমি কিছু বলতেছি না 18 মাইনাস 18 মাইনাস 18 মাইনাস হচ্ছে না মাইনাস 18 আচ্ছা আমার এলবো পজিশন না ওই যে তো পয়েন্ট করলাম অল্টার 7 টা পয়েন্ট করলাম পয়েন্ট এবার লাইন আঁকবো তারপর আমি বেজার লাইন বেজার লি বাংলাদেশের বি হ্যাঁ বি দিয়ে বেজার লাইন দিব শিফট ধরে আমি পয়েন্ট দিব হ্যাঁ
ভিডিও কি শিফট ধরছে এটা বোঝা যাবে না? ওটা ওই মুখে যেটা বলছো মুখে বলতেছে না, হ্যাঁ মুখে তো একটু বলে, হ্যাঁ শিফট ছেড়ে দিতে হবে, তবে লাস্টে যাবে। তারপর আমি লাস্ট টাইমে শিফট ছেড়ে রাইট ক্লিক, রাইট ক্লিক হয়ে গেল। তারপরে কার্ভ পিডিএস আমি অন করব, কার্ভ পিডিএস হয় আমি পিডিএস এর উপরে অথবা এই যে শিফট পি দিলে হবে, ঠিক আছে? পিডিএস এ কার্ভ পিডিএস অন, এবার আর নাকি এখন আমি রিশেপ দিই। প্রথমে এন্টার দিয়ে আমি এই লাইনটাকে জুম করে নেব, দ্যাটস কাজের সুবিধার জন্য, রাইট? দেন আমি রিশেপ দিব, আর আর দিয়ে রিশেপ, কাজ দ্রুত হবে। হেডফোন ওটা হলে ভালো হতো না? হ্যাঁ ওটা কিন্তু একদম ক্লিয়ার থাকবে, একদম নেক্সট থেকে আর তাই হবে না। একদিন আমরা একদম ফার্স্ট টু লাস্ট আলোচনা করবো, থ্যাংক ইউ ভাই, সময় নিয়ে সকাল থেকে বলে খাবার আছে ওটা আসলে বলে নাকি ভাই ওটা নিয়ে আমি কিনে আগে স্যার থাকবে যতটুকু ঠিক আছে, আমি আর স্মুথ করে সময় নষ্ট করলাম না, হ্যাঁ স্মুথটা নিজের উপরে, তারপর যতটুকু করলাম হ্যাঁ ঠিক আছে। কত আন্ডার স্লিপ লেন আমার কত দেখেন তো ছেড়ে দিলাম, দিয়া অল্টার টি 55.44 কত লাগবে আমার? পিন দিব তারপর আমি এটা কত 0.56 নিচে নামাবো, শিফট ডি দিয়ে এই যে 0.56 কোন দিকে নিব? ডান দিকে, এইদিকে বাম দিকে, প্লাসের নাম্বার শুটার বড় করব, বড় করতে হবে, সরি বড় করলে তো মাইনাস এ প্লাস দিব, এক্স এ প্লাস কত? 0.56 কত আমার? 0 শূন্য, স্যার ক্লিয়ার? ওকে ওই যে আমার কত চেঞ্জ হয়েছে আর নতুন করে দেখার দরকার নেই, প্রিন্টটা বোঝা গেল। হ্যাঁ এখন আমি চেক করে দেখলাম আমার ঠিক হয়েছে কিনা, জুম করলাম আমি চেক করে দেখলাম, এল এল নাকি এল দিয়ে চেক করলাম, আমরা দিয়ে দিলাম 55.97 আছে, 0.03 এটা তো কোনো ব্যাপার না, এটাও যদি পারেন এটাও করা যাবে, এটা আপনার ইচ্ছা করলে আবার একটু বাড়াই কমিয়ে নেওয়া যাবে না, এই যে এই জায়গায় একটু রিসিভ দিলে আর বাড়ানোর দরকার নাই। আরেকটা অপশন নতুন শেখাই, ঠিক আছে? মনে করেন এই লাইন, এটা অন্য লাইনের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এই লাইন আমি দেখা দিই আগে শিখলাম। মনে করেন আমার কত চেঞ্জ দরকার আছে, 0.3 না, এই যে আমার বেশি কম এখন দেয় নতুন একটা অপশন শেখাবো, এই যে লার্জ কত, এটা
পয়েন্ট মানে 1.5 ভোল্টটা 1.9 হয়ে গেছে না আমরা কমাই দেব আজ যাই এটা মেনু দিলাম এই এভাবে রিশেপ দিয়া আপনি ইচ্ছা করলে এইগুলো পয়েন্ট তো রিশেপ দিয়ে আপনি ঠিক হয়ে যাবে ঠিক আছে এই এইগুলো 0.03 পয়েন্ট এইগুলো রিশেপ দিয়ে ঠিক করে দেবে এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টের জন্য আমার লাইন চেঞ্জ করার দরকার নেই এই হয়ে গেছে 97 ঠিক আছে এটা আবার অ্যাডজাস্ট করার জন্য একটা সিস্টেম আছে এটা পরে দেখি এখন আমার এটা কমপ্লিট তারপর এই পর্যন্ত তো ওকে তারপর আমি আসবো নতুন সিস্টেমে এখন আমার তালপাত তৈরি করতে হবে কার্ভ লাইন তৈরি করতে হবে সেজন্য কি তো কি করতে হবে প্রথম একটা জিরো বেস করে আমি স্ট্রেট লাইন নিলাম ক্লিক করব ওখানে এখানে ক্লিক করে স্ট্রেট লাইন তারপরে বি দিয়ে আগের মতোই ডিভাইড করতে পারি ডিভাইডটা আগে করতে পারি ওটা ডিভাইড করলাম বি দিয়ে ডিভিশন এফ ওয়ান এফ ওয়ানে যায় ডিভিশন টু যদি কোনোদিন জায়গা তাহলে টু দিবেন তাহলে চলে ওই যে ওয়ান দিলে চলে যাবে টু দিলে চলে যাবে আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা আমি ডিভিশন করব এখন ঠিক আছে ডিভিশন করব কি এফ ওয়ান এর ডি ডিভিশন এল এই কি দুই ভাগ করব ঠিক আছে ডিভিশন হয়ে গেল এখন আমার এই ভিডিয়া তিন তিন নিতে বলছিলাম না 3.5 নিতে বলছিলাম নিলাম 3.5 মাইনাস চাইছে না মাইনাস 3.5 মাইনাস ঠিক আছে এটা একটা সিস্টেম আছে এটা লাস্টের দিন দেখাই দেবো ঠিক আছে আগে একটা ঢোকাল অনেক সময় পারবে আমরা করি ঠিক আছে এখন আমি শুরু করলাম কাজ বেজার লাইন তার আগে আমি জুম করে নিলাম ইয়ে দিয়ে আমি জুম করে নিলাম যতটুকু করা যায় জুম যত করা যায় বেজার লাইন শুরু করলাম বি দিয়ে শিফট চেপে সেম ভাবে আগে এবারে কয়টা পয়েন্ট থাকবে আপনি টোটাল বেজুর পয়েন্ট নেবেন আপনার সুবিধা মতো বেজুর বেজুর পয়েন্ট অল টাইম বেজুর পয়েন্ট হলে ব্লাইন্ড স্মুথ হয় সুন্দর করে কয়টা কয়টা এন্টার করে আপনার ইচ্ছা মতো আপনার ইচ্ছা করলে 9 পয়েন্টে করতে পারেন 10 পয়েন্ট অনেকে 5 পয়েন্ট শিফট সাইড দিয়ে স্মুথ করার জন্য যতটুকু করা যায় হয়ে গেল না কার্পিটেস ওয়ান আছে আগে থেকে তো আমার নতুন করে একটু আবার আর এখন আর দেরি শিফট দিতে হবে এটার একটা মেজারমেন্ট আছে ঠিক আছে কতটুকু সর্বোচ্চ 1.5 সিএম পর্যন্ত করি এই এতটুকু ডাউন আমি কতটুকু রাখবো এটার মেজারমেন্ট ফলো করা হয় না এটা তারপরে জানা থাকলে ভালো বেসিক এর জন্য 1.5 সিএম আবার এই দিক দিয়েও 1.5 সিএম এই যে এরকম করা আর কি জিরো ধরে এই যে শিপ ধরে দিলাম 90 ডিগ্রি এই লাইনটা 1.5 সিএম 1.5 সিএম বলতে এই যে কিন্তু এটা ফলো করা হয় না এই জন্য আমি দেখাই নাই জাস্ট একদম কুটি নাই এটা জানাই রাখলাম আর কি আপনাদের এই যে 1.5 সিএম দেখছেন অনুমানিক 1.5 সিএম মানে আনুমানিক আপনি যদি এদিক থেকে দেয় এদিক থেকে দেয় এক্স হ্যাঁ এদিক থেকে দেয় কিন্তু আপনার যদি 1 সিএম 2 মিলি 3 মিলি 1 সিএম হয় কোনো সমস্যা নেই 1.5 সিএম আর কি একটা অনুমানিক হ্যান্ডেল চালু করে করুন হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল চালু করে করো ঠিক আছে আপনি এটা করতে পারেন এখান থেকে
লেফট ক্লিক ওই যেন লেফট রাইট ক্লিক আচ্ছা আচ্ছা এই যে দুই এই যে ডট ডিভিশন এই পয়েন্ট করে লাইন না এটা যে কোনো লাইন না না এটা সেম না এটা ফলো করি না তারপর আমি একদম ডিটেইলস সবই জানা রাখি ঠিক আছে এটা দরকার নেই জানা রাখলাম যদি পারেন কিন্তু এতে দেড় সি এম এ লাগো ম্যান্ডেটরি না আপনার স্মুথনেস সুবিধা তো দেড় সি এক সি এম দুই মিলি এক সি এম হইলো কোনো সমস্যা না এটা স্মুথ করতে এটা মেন টার্গেট হলো স্মুথ করা স্মুথ করতেছি রিসেপ দিলাম হ্যাঁ রিসেপের উদ্দেশ্য হলো স্মুথ স্মুথনেস স্মুথনেসের উপর ডিপেন্ড করে ফিটিং এই জন্য মনে করেন স্মুথ না হইলে যে আপনার প্যাটার্ন হবে না স্মুথ না হইলে যে আপনার গার্মেন্টস হবে না এরকম না মানে সৌন্দর্য ফিটিং এগুলো ডিপেন্ড করে কিন্তু গার্মেন্টসটি কী হবে বাইরে আবার কমেন্টস করবে মেনলি গার্মেন্টস বানানো হলো এরকম বাইরে কমেন্টস করবে বলবে এই লাইনটা মনে করেন এই লাইনটা এই দিক দিয়ে একটা কাটিং লাইন আছে এই কাটিং লাইন আমি এই দিকে দিলাম কোনো প্রবলেম নেই ফার্স্ট ফটো হবেই বাইরে আবার বলে দেবো টান দিয়ে এই দিক দিয়ে দাও সুবিধা গার্মেন্টস থাকতে গেলে মজাই নাই সব বায়ারই বলে যাচ্ছে বায়ার সব বলে যাচ্ছে আপনি গেলে কাজ করবে তার মানে আমার স্লিভ আজকে ওকে হইব সব ঠিক আছে তারপরে আমি করবো এটা হলো আমার কি হয়েছে এটা ফ্রন্ট হলো ফ্রন্ট ব্যাক করতে হবে না এখন আমি এটাও ডিলিট করে দিই শেড লাইনটা দরকার নাই তো ওকে এখন আমি বেজার লাইন দিব আবার বি তাই লেখা আছে না ওকে এখন আমার প্রিন্টের দরকার নেই প্রিন্ট বিরক্ত করতে মোটামুটি এটা আমার মাথায় রাখতে হবে যে কতটুকু আছে রাখতে হবে কি দেখেন এখন এটা স্মুথ আট দিয়া ঠিক আছে এই যে এইভাবে করে জাস্ট স্মুথ করতেছে স্মুথনেস যতটুকু করা যায় একটা ব্যাপার সবসময় এই যে এই মাথাটা কিন্তু এক লাইনে চলে আসবে ঠিক আছে ঠিক আছে না ভুলে গেছেন বলেন নাই তো না এই যে মোটামুটি থ্রি এইট থাকে আগে এক পয়েন্ট থ্রি এইট স্যার আপনাদের বুঝছেন থ্রি এইট মানে হাফ ইঞ্চির চোখ একটু বের হক করা যাবে নাকি হ্যাঁ এই যে হাফ ইঞ্চির চোখ কম মানে অনুমান করে এটা একদম একজ্যাক্ট না এই এক লাইনে থাকে মানে এই জায়গায় যাতে কোনো পয়েন্ট না হয় এই যে এই জায়গাটা একই যেন পয়েন্ট না হয় ঠিক আছে এটা স্মুথ থাকবে এর সাথে যেন হবে না এই জায়গায় স্মুথ থাকবে এই যে এই লাইনটা ডিলিট করে দেবো নাকি লাইন ছিল এটা একটা ডকুমেন্ট আছে এরকম ভাবে আমি যতটুকু স্মুথ করে আমি সময় নষ্ট করবো না
ঠিক আছে, সময় দিয়ে অনেক প্রমোট করতে হবে। আপনাদের কাজ কিন্তু আজকে দেখানোর কথা ছিল, কাজ দেখে নেই কারো কাজ ভাই। স্যার প্রিন্ট নাকি করছেন? করছিলাম ভাই, করছি টুকটাক, হয়তো দেখছি হালকা দেখলেই হয়ে যাবে, তাই না? আমি এখানে তো করছি। ঠিক আছে, এই যে আপনি আবার চেক করে দেখতে পারেন, আমার দেয় আছে, প্যানা লাগবে, ওই যে দেন এক্সিএম সিক্সটা আছে, কোনো সমস্যা নেই। মানে দেড়ের নিচে না আসছে, অনেক সময় দেড়ের নিচে আসলে সমস্যা নেই, একের নিচে যাতে না আসে, তারপর স্মুথনেসের সুবিধার জন্য আরও কমে গেল, কোনো প্রবলেম নেই। তারপরে আমি দেখবো ওই স্মুথনেস ঠিক আছে কিনা পয়েন্টের সাথে। ঠিক আছে, এখানে আমরা অনেক সময় নিয়ে করি, তারপরে এত কম সময় যাওয়া। ঠিক আছে, এখন আমি ওইটা দেবো কার্ভ টু পিএস দেবো, তাই না? এটা বাদ দেবো, এখন হচ্ছে এফ রুট টু পি, এটা দেবো লাইনটাকে সোজা, অথবা সোজা না করলেও চলবে, মনে করেন সোজা করলাম না দরকার নেই। তারপরে আমি ইয়ে দিলাম, মিরর দিলাম এক্স এক্স, মিররটা এখান থেকে দিলাম। ঠিক আছে, দিয়ে কোনটা মিলন করবো আমি, এই এটাকে ব্যাকটাকে সি ওয়াই, এগুলো তো পারেনি না, এখন স্মুথনেস দরকার আমার, এটা আমি ডিলিট করে দিলাম। ডিজাইনটা তো আমার এখানে চলেই গেছে, তো এখানে দরকার নেই, ওইটাই আমি এখানে আনবো, এখন স্মুথনেস করবো। স্মুথ তো নাই, স্মুথ আছে, এই যে এইভাবে আছে, এইভাবে থাকলে হবে না, অবশ্যই অবশ্যই স্মুথ লাগবে। এটা এরকম হইলে আপনার শেপ মিলবে না, সুইং করতে প্রবলেম হবে, সব করবে, এটা অবশ্যই স্মুথ লাগবে। সেটা যে করে অল্টার পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট দরকার, তাই আমি একটা পয়েন্ট নিলাম, যখন লাগবে পয়েন্ট এখন রিশেপ দিলাম। স্মুথনেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায়, দেখছেন? হ্যাঁ, ব্যাকের লাইনটা করতেছি, এই লাইনটা যদি স্মুথনেস করতে, যদি এটা আমার মনে হয় একটু উপরে উঠে যাবেন, কোনো সমস্যা নেই, দুই লাইনে কাজ করতে পারবেন। এটা এটা মিরর করছি দেখে আপনি ভাবতেছেন ওইটাই শুধু করবো, এটা না, এই পয়েন্ট স্মুথ করার জন্য আপনি যদি এটাও ধরতে হয় ধরেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আপনার জন্য এডিট দিয়ে ফ্রিডম আছে, আপনার স্মুথ লাগবে, এটা হলো মেইন টার্গেট, এটা নেই। হয়ে গেছে না মোটামুটি স্মুথ? হুম, মোটামুটি কি ভালো স্মুথ হয়েছে, এই যে ভালো স্মুথ, এখন আমার দরকার নেই, এটা আবার শিফট হয়ে দিলাম, যে এই লাইনটা নিয়ে এলাম, কারণ ওইটার দরকার কি আছে আমার লাইন, ওটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা তো স্মুথ করলাম, মানে এইটা স্মুথ হয়ে গেল, হ্যাঁ এটা স্মুথ হয়ে গেল, আমি আবার এই লাইনটা এখানে মানে এটা ডিলিট করে ওইটা এখানে বসাই দিব, হ্যাঁ এখানে চলে আসছে, বসানোর দরকার নেই, ওই লাইনটা এখানে চলে আসছে, আগে তো এটা রিলেট করে দিছি, মানে মিররের মাধ্যমে নিয়ে আসলাম, হ্যাঁ মিররের মাধ্যমে নিয়ে আসলাম, এই দেখেন আগের যে ছিল ওই আগেরটা রাখছিলাম, এই জন্য দেখছেন আগেরটা যেটা কতটুকু উপরে উঠছে, আগেরটা এই জন্যই রাখছি, এখন দেখেন আগেরটা রাখছি বোঝানোর জন্য যে আমার এটা কতটুকু চেঞ্জ হচ্ছে, আগেরটা যেহেতু চেঞ্জ করছি আমি, এদিক দিয়ে একটু চেঞ্জ করতে হবে না স্মুথনেসের জন্য, এত চেঞ্জ হয়েছে যদি একটু স্মুথনেস না করলে, তো সেখানে তো আর হলে কার্ভের লেন্থ দেওয়া থাকে না, না থাকে না, এটা এরর লেন্থ কেটে কোনো ম্যাটার না, কার্ভ আছে ফুল করার পরে বুঝবেন যে এটা কোন জায়গায় গিয়ে ম্যাচ হয়েছে, এটা আবার বডির সাথে ম্যাচ হবে, এই বডির সাথে তো এটাই জয়েন আছে, এটা ছাড়া তো স্লিভের সাথে কোনো কানেকশন নেই, এই জন্য এত গাই দিয়ে এটা আমি স্মুথ করলাম, মানে স্মুথ করার জন্য যা যা করতে হয় করতে পারবো, আমার জন্য ফ্রিডম আছে, ওই সাইড ওকে, আর আমি এই পাশ দেখবো, এই পাশ দেখবো, ঠিক আছে দুই সাইড 90 ডিগ্রিতে আছে, আমার যেটার সাথে যেটা যায় মনে করেন এটার সাথে এটা যেন 90 করতে হবে, এটার সাথে এখানে 90 ডিগ্রি হতে হবে, এখানে হ্যাঁ
আবার এটা তো মাস্ট বি লাগবে এই যে এতটুকু আমি তো এই শুধু এই পার্টটা করতেছি এটা করতেছি এটা এখন করব এটা শুধু লাইনটা করতেছি এটা শুধু লাইনটা করতেছি এটা অটো হয়ে যাবে আমি করতেছি এতটুকু ঠিক আছে তাহলে আমি এটা ডিলিট করে দিলাম পাশ আমার ওকে না ডিলিট ওকে তাহলে কীভাবে হ্যাঁ এখন এই পাশ মিরর করে দেখবো ঠিক আছে এক্স এটা তো স্ট্রেট লাইন যে কোনো জায়গায় মিরর দিলে ঠিক আছে শিফট ওয়াই আমার মিরর দিলাম ঠিক আছে দেখেন আমার কিন্তু অনেকটা আছে এতটুকু দরকার না আরো কম হলো চলবো মানে এই পয়েন্টটা 90 হয়ে গেল ঠিক আছে এখন আমি মিরর দিতেছি শিফট ওয়াই স্টিভ হয়ে গেল অবশ্যই হয়ে গেল এখন আর কি স্লিভে আর কি দেখাইছিলাম এই যে অ্যাটাচ করবেন সবগুলো যে পয়েন্টে ক্লিক করবেন যে পয়েন্টে নষ্ট দিবেন এই পয়েন্টে ক্লিক করে যাবো অথবা যে কোনো লাইন যে লাইনে এমন হতে পারে না যে এখান থেকে আমি নেই দেখেন 10 সেমি এখানে না ইচ্ছা আমি এই জায়গা যেতে পারি আমি যদি মেপে নিতে চাইতাম তাহলে কি হতো হ্যাঁ হতো হতো না কেন নেন আপনি যদি মেপে নেন মনে করেন নষ্ট 10 সেমি এর দিকে দিবেন এই নষ্ট আমি ডিলিট করে দিলাম ডিলিট করতে না কি ডিএল হ্যাঁ ডিলিট একই একই সব ডিলিট একই কিন্তু গড়বড় তো একই এই আছে বি দিলাম কম বেশি করা যায় না মিলিমিটার কমানো কিন্তু স্ট্যান্ডার্ড একটা মিলিমিটার আছে ওটা নচের জন্য স্ট্যান্ডার্ড দুইটা লাইন কে বিভিন্ন পয়েন্টে নিয়ে মানে আলাদা করা দুইটা আছে সুবিধা কি জানেন এই যে ফ্রন্ট ব্যাগ আলাদা করতে হবে একটা লাইন অ্যাটাচ টু লাইন অন পয়েন্ট অল্টার ফাইভ স্যার এখন তো লিখতে হবে না
আল্টার 5 আর লিখে রেখে দিই আর হলো ডিটাচ করার জন্য আল্টার 6 আচ্ছা ডিটাচ মানে এটার বিপরীত হলো আল্টার 6 ডিটাচ আল্টার 6 অ্যাড্রেসে যা করবে তার বিপরীত করবে ডিটাচ অনেক সময় ডিটাচ করতে হয় লাইন পয়েন্টার করে লেফট ক্লিক নাকি হ্যাঁ পয়েন্টার করে যে লেফট ক্লিক করে জাস্ট এই দেখেন এই যে আল্টার 5 দিলাম মনে করেন এই পয়েন্টটা আমি অ্যাড্রেস করব না এটা দেখছেন সবুজ আছে না রেখাগুলো থাকবে কোনগুলা না থাকবে না তো এগুলো বুঝার সুবিধাজনক এখন বডিতে চলে এখন আমি সেভ রাখলাম না ওকে সেভ করে কন্ট্রোল ই না সেভ করার নাম কি কন্ট্রোল ই কন্ট্রোল ই কন্ট্রোল নাইন দিক দিয়ে টাচ করো কন্ট্রোল এ পেজে মানে এখানে একটা থাকে তো থাকে না এটা নাই কন্ট্রোল জে দেয়া আপনি দেখবেন কোন জায়গায় যে কন্ট্রোল জে এদিকে একটা কন্ট্রোল থাকে না এই শর্টকাট এই যে কন্ট্রোল জে দেয়া আপনি এই যে অ্যাক্সেস পাটটা এই ফাইল যা যা অ্যাক্সেস পাটটা না এটা শর্টকাটে কন্ট্রোল জে অ্যাক্সেস পাট আপনি ডি ডব্লিউ এস নিয়ে আসবে ওই যে সবগুলো অ্যাক্সেস পাট ঠিক করে না ঠিক আছে তারপরে কন্ট্রোল ই সেভ কন্ট্রোল ও ফাইলে সেভ করে ফাইলে তো ফাইল সেভ করে ফাইলে হ্যাঁ ফাইলে কি হবে যে ফাইলে যা অ্যাক্সেস পাট এটা আপনি যে কন্ট্রোল যতবার নতুন করে আপনি আনবেন ততবার আপনি একবার ঠিক করলে আর ঠিক করতে হবে না কন্ট্রোল তার মানে এতটুকু আমরা ওকে না স্লিপ শেষ এবং বডি স্লিপ শেষ বডি কতটুকু করছিলাম না তাকে বুঝে যাই আমরা যতটুকু করছিলাম হ্যাঁ স্যার নামাজ ছিল না আরও ছিল 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 অবশ্যই ছিল ওইটাও দেখেছি তাড়াতাড়ি খাই খাবো স্যার আমার দাওয়াত করো স্যার ঠিক আছে ঠিক আছে শীতের বাইরে তো এটা থাকবে না কখনো যে কোনো আলাদা করলে করতে পারেন কিন্তু শীত লাগবে শীত ছাড়া তো জিনিস থাকবে না শীত ছাড়া লেখা থাকবে না এটা তো এরকম আমরা আবার কাজ করবো না এখানে এখানে কাজ করবো আরেকটা শীত নিবো আমরা যে শীত নতুন শীত নিলাম নতুন শীত নিলাম শিফট এন দিলে অথবা এই যে দেখেন ফাইলে যায় নিউ শীত এই যে শিফট এন আচ্ছা আচ্ছা নতুন নিলাম ঠিক আছে ক্লিয়ার হন স্যার বডিতে ঢুকলো বডি স্যার এখন বডি বডি শুরু লিখছি বডি কোন মানে জানো কি লাগে ভাই বল ব্যাক লেন আর চেস্ট ব্যাক ব্যাক লেন বলেন ব্যাক লেন্থ হচ্ছে আমার 70 70 আচ্ছা এর সাথে নেক ড্রপ যোগ করতে হবে না ব্যাক লেন্থের সাথে নেক ড্রপটা হ্যাঁ যোগ করতে হবে নালে এখানে হাইট তো আমরা এখান থেকে ধরব না ব্যাক ব্যাক লেন্থ আগে নিলে নেক ড্রপ পরে নিলে সমস্যা এইটুকু আপনি পরে নেই এখন নিতেছে এখান থেকে
এখন নিচে এখান থেকে আমি দেখাই আমি যদি একদম কলার হেড পুরো কলার হেড সহ নিতে পারি তাহলে আমরা নিচে কোন এইচপি দিবেন এইচপি দিলে তো সেটা এর লগে ব্যাক নেক থেকে আমরা ব্যাক নেক থেকে নিচে উনি বলতেছে একদম নেক থেকে নিচে ইয়ার থেকে হাই পয়েন্ট থেকে না এটা আপনি ব্যাকের মানে তখন ভাই আগে লেখো নেক ড্রপ বলেন ফোন নেক ড্রপ একসাথে নাও 1.5 বা 2.5 এরকম থাকে আমি 70 বুঝবেন না যখন কাজ করবেন তখন মনে করেন ক্লিয়ার মানে এতটুকু সাইড আছে কিন্তু আমাদের বাইরে অন্যরকম কি করে দেয়া তাই হ্যাঁ দেয়া তাই লাইনটা দেয়া দেয় নেকের লাইনটা দেয় তুমি নিজের মতো করে ব্যাক নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপ নিয়ে তারপরে এটা সুবিধা বেশি মানে ইচ্ছা মতো আর কি নেওয়া যায় এটা দেওয়া থাকলে হেয়ার মধ্যে দেওয়া থাকবো এর মধ্যে আপনার শেপ তৈরি করতে হবে কিন্তু এটা ওদের লাইন দেওয়া আছে আমি ইচ্ছা মতো নিয়ে শেপ যে দিতে ভালো হয় দিতে পারতে পারবো সেক্ষেত্রে সুবিধা এখন আমি ব্যাক নেক ড্রপ নিই ফ্রন্ট নেক ড্রপ নিই ব্যাক নেক ড্রপ নর্মালি আড়াই নিয়ে দেওয়া না থাকলে মানে ওটা লাইন কপি করে নেবেন হ্যাঁ শিফট এক্স প্যারালাল শুধু একটা লাইন থাকার কথা ৩০ একবার নিলে হয়তো কিন্তু বোঝার জন্য সুবিধা হয়েছে ফ্রন্ট নেক ড্রপ পরে হ্যাঁ ফ্রন্ট নেক ড্রপ নিতে হবে এটা দেই নিব নাকি হ্যাঁ এটা দেই নিব ফ্রন্ট নেক আর আমি ফ্রন্ট নেক ড্রপ নিব দেখেন এখন আমার ব্যাকে পরে কাজের সুবিধার জন্য আমি এই এটা দিলাম ডিলিট দিয়ে ফিল এন্ড কেটে দিলাম ঠিক আছে
এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাটাচ করে দেবো, মানে অল্টার 5 দিতে পারি অথবা এই যে দেন মাইনাস 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 দিলে এই যে বারে বারে পয়েন্ট ইনক্রিজ করার জন্য মাইনাস লাইন মানে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ইনক্রিজ করলাম এক্সটেন্ড মাইনাস দিয়ে লাইন লেফট ক্লিক না মাইনাস দেখে এই পয়েন্ট অ্যাড করতে হবে ক্লিকে করতে হবে লেফট ক্লিক হ্যাঁ মাইনাস লাইন ইনক্রিজ লেন্থ বাড়ানো লেন্থ বাড়ানো মাইনাস ক্লিক করে শিবুরতে করতে করতে মাইনাস মাইনাস দেন দেন ক্লিক ওই লেফট ক্লিক লেফট ক্লিক করে পয়েন্ট বাড়ানো তো ওইটা যে একদম পয়েন্টের উপরে যাবে সেটা বুঝবো কেন না মিলাবো মিলে নাই তো জাস্ট আমি বাড়াইছি ও বুঝবো কেন এর উপরে দেখেছে এই যে আগে তো এই লাইনটাই তো আমি যে আচ্ছা মানে একদম পয়েন্টে মিলছে কিনা অবশ্যই মিলছে কারণ এই লাইনটাই তো আমি এখানে নিয়েছি আগে মিলছে তারা লাল তো এই লাইনটাই নিয়েছি তার মানে অবশ্যই মিলছে না আর যে সিস্টেমে যে আমরা স্লিপে লাইন শর্ট করলাম ওই সিস্টেমে এখন নিয়ে যাব না এটাকে হ্যাঁ ওই যেটা স্লিপে যেটা নামাই দিলাম হ্যাঁ মিরর করার পরে সেটা নিতে পারি অ্যাডজাস্ট লাইন তাহলে তো ওই পয়েন্টে মিলবে হ্যাঁ এটা দিবে কো ভাই F3 যায় অ্যাডজাস্ট F3 দিবে F3 লাইন F3 সারা এটা লিখছি এই যে অ্যাডজাস্ট লাইন এটা কাটতে বলছি তারপরে কিন্তু এই যে একটা লাইন বাড়ায় এলাম লাইন বাড়ানোর জন্য এটা বাড়াইছি এর পরে একটু এদিকে আসবে ফ্রন্টটা নিচে নিচে নেমে আসবে ঠিক আছে এখন আপনারা যখন রেকট্যাঙ্গেল নেবেন তখন 250 নেবেন 70 আছে না 72.5 নেবেন তাহলে এগুলো কোনো কাজ করবে না ডাইরেক্ট ঠিক আছে এটা বোঝার জন্য আমি এটা করছি আচ্ছা স্যার এখন যখন রেকট্যাঙ্গেল নেবেন তখন কি নেবেন 250 70 আর 250 হচ্ছে ব্যাকনেক যা দেওয়া থাকবো তাই নিবে এই আড়াইটা কি অনুমান নাকি দেওয়া আছে অনুমান করে নিছি আর স্ট্যান্ডার্ড আড়াই নেই আচ্ছা আচ্ছা যেহেতু দেওয়া নাই আর অনেক সব ম্যাক্সিমাম বাইরের দেওয়া থাকে শুধু এটারই দেওয়া থাকে রাইট ঠিক আছে কারণ আমি 25 আছে না 25 মিলানোর জন্য কারণ আমি ফ্রন্ট নেকটপ নেব ফ্রন্ট নেকটপ কত এখানে তো মেজারমেন্ট দেওয়া আছে বিয়োগ দিলে পাওয়া যাবে না ফ্রন্ট না না এখানে এখানে ওইটার সাথে আমার তো সম্পর্ক নেই যেটা দেওয়া আছে এটা শুধু এটা আমি মিলাতে পারবো আচ্ছা আচ্ছা আমরা নিতে হবে 25 মিলানোর জন্য কত লাগবে সেই চিন্তা করতে হবে তেমন নর্মালি আমি কত নিলাম 8.5 নিলাম 9 নিলাম কি পুজি হবে কত ওই যে হাফ নেক বটম লাইন আনটিল সেন্টার পয়েন্ট হাফ নেক বটম লাইন এর মেজারমেন্ট দেওয়া আছে এই যে সামনে থেকে একটা মেজারমেন্ট দেওয়া আছে 25 এই যে হাফ বটম লাইন এর মেজারমেন্টটা দেওয়া আছে এই যে এই কলাই সাথে জানেন এই এখানে একটা লেন দেওয়া আছে না এটা তো দেওয়া আছে এটা ফ্রন্ট ফ্রন্ট লেন ফ্রন্ট লেন দিলেই তো বাকি অংশটুকুই হচ্ছে গিয়া না এটা দিলে তো না হবে না ব্যাপারটা বুঝছেন আপনি যারা বুঝছেন আমি বুঝছি যে আপনি চাচ্ছেন এটা আমার যেহেতু ব্যাক নেক নিয়েছি এখানে নেব অনলাইন সাইডে আমি এটা বুঝছি এটা বলতেছে না বুঝছি কিন্তু এটা নিলে হবে ব্যাক নিতে পাই নিব কোন দাও ফন্ট মার 24 স্ট্যান্ডার্ড 24 স্ট্যান্ডার্ড মিলানোর জন্য যা করে মনে করেন স্টপ বিল 8 24 না 24 আমরা কত নিতে পারি 3 8 24 মনে করেন অনুমান করে 8.5 এরকম মানে স্ট্যান্ডার্ড 24 কি আমরা বুঝলাম সেই যে দেওয়া আছে 24 কি নিব কি নিব আমি ভালো মানে বুঝলাম না 24 দেওয়া আছে আমার হ্যাঁ 24 দেওয়া আছে নিব কত টাকা ফন্ট 24 এর জন্য আমার লেন্থ মিলাইতে হবে দুইটা ব্যাক নেক আর ফ্রন্ট নেক মিলাইও 24 হবে এই যে এতটুকু আমরা দেওয়া দিয়েছি দেওয়া দিচ্ছি না এতটুকু মিলে আমার 24 হবে সেই জন্য আমার কতটুকু নিতে হবে মানে টোটালি ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ ব্যাক নেক কিন্তু আড়াই নিছি আর ওপরে দেওয়া যাবে না আড়াই যদি না নিছি কারণ 8 মানে কত নিলে আমার 24 মিলবে আপাতত একটা নিলাম মানে না মিললে কমানো বাড়ানো যাবে আচ্ছা এই 24 টা অনুমান করে আপনি 10 নিলে 24 টা একদম বেশি হয়ে গেছে আবার কমায় 8 নিলে 24 টা হচ্ছে টোটাল এটা টোটাল এরকম না না এই এতটুকু তো হাফ দিছে না দেন হাফ লাগে বাবা বাবা হাফ নেক তাহলে এইটুকু 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 24 হ্যাঁ এইটুকু 24 হ্যাঁ 24 তাহলে 24 গুণ 48 আমি দেখো যাই আমার হচ্ছে এই যে নেক না মনে করেন
এরকম অন্য একটা হবে, ঠিক আছে, এরকম একটা হবে, ধরেন এরকম নেক হবে। হ্যাঁ, এটা হলো ব্যাক নেক, এটা ফ্রন্ট নেক, ঠিক আছে। এই দুইটা মিলে আমার 24 দিয়ে দিছে, কারণ আমার এটা কত নিছে আড়াই নিয়ে নিছি না নাই, কারণ এটা আমার কত নিতে হবে, মনে করেন আমি 10 নিয়ে নিলাম, বড় হইলো আমি নিচে নামাই দিলাম, কমাই দিলাম, আবার ছোট হইলো বাড়াই দিলাম, আবার এটা নিতে হবে না, সেক্ষেত্রে আমি নিব প্রথম, মনে করেন আমি সাপোজ 24-8 ভাগ করলাম, 3 ভাগ করলাম, 3 আর 24 8 নিলাম, এইভাবে বুঝাই 8 নিলাম। এই দিকটা মনে করেন এটা হচ্ছে সবসময় এটাতে কম নিতে হবে, উইথ এটা ন্যাক উইথ এটা, এটা 8 নিলে এটা 7.5 থেকে, আচ্ছা ঠিক আছে, মনে করেন 7.5 আর 8 নিলাম, নেওয়ার পরে আমার কম হইলো এটা বাড়াইতে পারবো বাড়াইতে পারবো, আর বেশি হইলো কমাইতে পারবো, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড, ভাগ করে নিয়ে নেবেন এইভাবে, তিন ভাগ করে নিয়ে, আচ্ছা ঠিক আছে। কেন 3 ভাগ করলাম, কারণ একটা লাইন তো আগেই নিয়ে নিছি, ব্যাকটা বাদ দিলাম, বুঝছেন, ক্লিয়ার। এবার ফ্রন্ট ছিল ঠিক আছে, হ্যাঁ এদিক দিয়ে নেবো কত আমি 7.5 নিচ্ছি, এটা কি এটা হচ্ছে ন্যাক উইথ নিলাম, এটা হচ্ছে সবসময় একটু কম থাকবো ন্যাক উইথ, ঠিক আছে, ফ্রন্ট ন্যাক যদি 8 নেই 7.5 নেবো, 0.5 অথবা 0.8 এটা আড়াই, ওই যে আগেই তো নিচ্ছি এটা আড়াই, আগের রেক্টাঙ্গেলই, এটা আমি পরের লাইনটা নিছি, এখান থেকে এটা কতটুকু, এখান থেকে এটা আমার 8 নিছি, এই লাইন থেকে না, এই এই কাম থেকে একদম প্রান্ত থেকে, প্রান্ত থেকে নেক্সট তো ওখান থেকে হবে, ওইখানে আছে তারপরে, তারপরে হচ্ছে আমার ইয়ার শোল্ডার স্লোপ 4.5 নিচ থেকে না, হ্যাঁ নিচ থেকে না উপর থেকে, হাই পয়েন্ট শোল্ডার, হাই পয়েন্ট মানে এত বড় লাইন দরকার নেই, এটারও দরকার আমি এতটুকু মানে ইয়া বানাবো আমার ধ্রুব না, আমি চেঞ্জ করবো 24 বানানোর জন্য, একটা ইয়া নিলাম, তারপরে দেখেন আমি কাজ সুবিধার জন্য হ্যান্ডেল ওপেন করে নিলাম, ঠিক আছে, হ্যান্ডেল আছে দেখছেন, বেজার লাইন নিলাম,
সেম ভাবে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেলের সুবিধা আপনার অনেকটা জায়গা অংশ একটাই হ্যান্ডেল দেখা যাচ্ছে, দেখছেন মানে স্মুথটা সহজে হয়। এই হ্যান্ডেল কার্পেটে কি ওপেন করতে হবে? কার্পেটে তো ওপেন আছে, কার্পেটে ওপেন। ওকে বিজেলার আপনার সুবিধার জন্য হ্যান্ডেল ঠিক আছে এটা করলাম আমি আর দিলাম, দেখছেন চলে গেছে আবার যে স্মুথ চান স্মুথ করতে পারে। এটা আমার কত হয়েছে ব্যাক নেক হয়েছে, স্মুথ আরও করা যাবে পরে দেখাচ্ছে। তারপর আমার আবার ফ্রন্ট নেক সেমভাবে বেজার লাইন নেচ্ছে, ঠিক আছে এটা স্মুথ করলাম স্যার, এটা তো বুঝেনি না এখন এত স্মুথ করে টাইম নষ্ট করে, তারপর দেখতে তো ভালো লাগে, দেখতে তো ভালো দেখাচ্ছে মেধা মণ্ডপে লাগবে। এন হচ্ছে পয়েন্ট ওয়ান ফোর, সবসময় ওয়ান ফোরটা আপনার ট্যাক রাখতে হবে, কোনটা দেখাচ্ছি এই যে এই জায়গায় অনুমান করে একটা পয়েন্ট সেম এক লাইন রাখবেন, এটা নাইনটি নাইনটি রাখতে হবে যে লোগার কী দিলেন কি শিফট আর আর শিফট আর দিলে শিফট আর দিলে যাব পয়েন্ট এই যে পয়েন্টটা এক হয়ে যাবো, এই পয়েন্টের নিচে আর কাজ করবো, ঠিক আছে পয়েন্টটা সবুজ হয়ে গেল না মানে এই পয়েন্টটা এনে আপনি এই লাইনে লাগাই দিলেন, এই যে এতটুকু মানে পয়েন্ট ওয়ান ওয়ান ফোর আর কি ওয়ান ফোর এই যে এক লাইনে রাখবেন এটা নাইনটি মতো এই এটার সাথে নাইনটি থাকতে হবে, তার মানে এখন যত রিসেপ দেন এটা নিচে আসবো এটা আমি ব্লক করে দিলাম শিফট কি শিফট শিফট আর্ট করে দিই মানে এই এইটা নিচে রাখবে না না নিচের দিকে আমি ওই ওই লাইনটা যত স্মুথ করবো ওই জায়গায় করবো যত গ্রেডিং করবো ওই জায়গায় গ্রেডিং হবে, এই এতটুকুর মধ্যে কোনো কাজ হবে না, এতটুকু আমার এক লাগবে সবসময় শিফট আর এটা আমার গ্রেডিংয়ের সুবিধার জন্য শিফট আর দিলে শিফট আর দিলে শিফট আর দিয়ে আপনি কেমনে করবেন সেটা বুঝতে হবে, শিফট আর আর দিয়ে যে কোনো একটা পয়েন্টে মনে করেন ওই এরকম এটা ডিলিট করলাম হ্যাঁ আবার করে দেখ ডিলিট পয়েন্ট ডিলিট করে দিলাম হ্যাঁ অল্টার পর দিয়ে একটা পয়েন্ট নিলাম হ্যাঁ এই পয়েন্টটা আমি ইয়া করবো কার্পেট ইয়া করবো ইকুয়েট করবো ইকুয়েট নাম হলো ইকুয়েট এই পয়েন্টটা আমি ইকুয়েট করব ইকুয়েট মানে সেম করে করবো এটার মতো দেখেন শিফট আর দিব শিফট আর দিয়া এই পয়েন্টটা আগে ক্লিক করবো যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটা নিয়ে শেষ ক্লিয়ার তার মানে এই যে এই পয়েন্টটা আমার এখন এই লাইনের সাথে নাইনটি করে দিব আমি যাই করি এরপরে আর আমি কিছু করবো না যত গ্রেডিং করবো এটার মধ্যেই হবে একবার চেঞ্জ করা যাবে নাকি হ্যাঁ না যতবার ইচ্ছা মানে এতটুকু আপনার এক করার জন্য বলছি আর কি এতটুকু এক রাখবেন এটা আপনার ফিটিং পারপাসের জন্য মানে এতটুকু এই যে এই লাইনটা ধরুন এখানে ইয়ে হবে এতটুকু এই যে প্লাগের সাথে মিশলো ঠিক আছে লাইনটা এখানে মিস জিপারের জন্য জায়গা রাখাটা মিসে এখান থেকে আমরা জিপারের জন্য পয়েন্ট সিক্স ফোর রাখতে হবে জায়গা ফ্রন্ট লেন্থের ক্ষেত্রে ঠিক আছে ফ্রন্টটার ক্ষেত্রে শুধু পয়েন্ট সিক্স ফোর লেখেন এটা আমি মিসিং করে দিলাম অর্ধেক রাখলাম একটা জিপার পয়েন্ট সিক্স ফোর রাখছি না একটা জিপার ফাইভ দিন হয় এটা তো ভিতরে নিলাম নাকি হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার স্যার এখন আমি এটা কী করবো আমার নেকটা শুরু হবে কোথায় থেকে জিপারের পর থেকে ওই উপর দিয়া এটা তো দেখেন এতটুকু তো আমার জিপারে কভার করছে আমার নেকটা শুরু হয়েছে জিপারের পর থেকে না
ফ্রন্ট লেন্থটা ব্যাক তো ঠিকই আছে, ব্যাকের হিসাব না, ফ্রন্ট লেন্থ আমি ফ্রন্টটা শুরু করবো এখান থেকে। হয়েছে তো, এখন দেখেন এই যে ফ্রন্ট আমার লেন্থটা যাবো এই জায়গা, দেখেন সব যাই পয়েন্ট যায় না, ক্লিক করে দিলে এত স্মুথ করতে পারবো না, আমি শিখাই দিই বাসায় স্মুথ করতে পারবো। ফ্রন্ট লেন্থ কত আছে আমার, এই নাক লাইট কত স্যার, এত রূপ ক্লিয়ার না হলে কোন আমি আবার দেখাই একুশ আছে, আমার কম আছে বাড়াই তো দেখছেন, আমার কি লেন্থ কম আছে না বাড়াই তো, কাজ আছে অনেক স্যার, এতটুকু ক্লিয়ার না হলে কোন আমরা সুবিধা গ্রেডিং এর ক্ষেত্রে যখন গ্রেডিং করবেন তখন আমরা ইকুইট ছাড়া সুবিধা রাখতে পারবো, ইকুইট না দিলে পয়েন্টটা তো আপনি গ্যারেন্টি কেন চলে যাবে, সেক্ষেত্রে আমি রাউন্ড শেপ দেবো, যখন গ্যারেন্টি করবো তখন দেখবেন ইকুইট কেন দিচ্ছি। আচ্ছা তাহলে ইকুইট দিয়ে পয়েন্টের উপরে অন্য এক পয়েন্টের দিয়ে ওখানে, হ্যাঁ ইকুইট ইচ্ছা করলে ইকুইটটা আপনার আবার দেখাইতে পারি, আবার দেখাবো মনে করেন এই যে ইকুইটটা আমি ডিলিট করে, এই যে ইকুইটটা আমি ডিলিট করে পয়েন্ট দিলে এক পয়েন্ট ডিলিট করে না, অল্টার ফোর না অনুমান করে নির্দিষ্ট বলতে ওয়ান ফোর নেই, ওয়ান ফোর ওয়ান এইট আপনার ইচ্ছা মতো, এটার কোনো মেজারমেন্ট নেই, চাইলে নিতে পারেন আর না নিলেও কোনো সমস্যা নেই, ফার্স্ট ফটো সেকেন্ড ফটো অথবা গ্রেডিংয়ের সময় লাগে এই তেমন মনে ইফেক্ট পড়ে না স্যার। এখন আমার দেখেন কত আছে, চব্বিশ আছে না, চব্বিশকে মিলাইতে হবে, এই যে মেজারমেন্ট নিলাম দেখছেন, অল্টার টি, অল্টার টি দিই দেখেন, লেন্থ নিলাম, লেন্থ নিয়ে মেজারমেন্ট অল্টার টি এরকম যোগ হলো বাইশ হয়েছে, আরও দুই সিএম লাগবে আমার, দুই সিএম বাড়াই আমি, এদিকে আমি এক সিএম বাড়াই, এদিকে হাফ সিএম বাড়াই, বাড়াই দিকে মিলে কিনা, এটা বাড়ানোর সিস্টেম একই যে এস ইয়া দিলাম শিফট ডি প্রিন্ট, বাড়ানোর সিস্টেম তো জানেন না, এই যে সেমভাবে, আচ্ছা আমার চব্বিশ বানাইতে হবে না স্যার, এটা তো আমি একটা জাস্ট এমনি নিয়েছিলাম, এটা বেশি হতে পারতো, বেশি হলে কমাইতাম, মাইনাস
স্যার ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে এটা আবার স্মুথ করুন দুই চেম্বারে গেছে না সেক্ষেত্রে আবার স্মুথ করুন এমন দেন আমি কিন্তু ইচ্ছা করে একটু বেশি বাড়াইছি যাতে আপনারা বোঝার জন্য জানেন আমি কিন্তু বেশি বেশি হলে আবার কমাবো এরকম সিস্টেম এই যে এখন দেখেন আমি ল্যাম্প বার ল্যাম্প নিতেছি কেমনে এখান থেকে শুরু করুন এই যে এনে দিলাম আবার এখান থেকে এনে শেষ করুন ল্যাম্প অল্টার টি কী করলাম যোগ করবো কেমনে এনে কি করে কোমল কোমল এই যে ইডিটে যায় কোমল যোগ হবে অবশ্যই আসবে চব্বিশ বাষট্টি দেখছেন চব্বিশ লাগবে আমার বাষট্টি ঠিকই তো একটু কমে ফাইভ মিনিট আমার দুটো লাইনের লেন্থ একসাথে দেখলাম না এটা হ্যাঁ হ্যাঁ একসাথে দেখা যায় কীভাবে শিখাই নাই আমি চব্বিশই রাখবো কারণ কোনো কিছুতে তো প্লাস দিই নাই শুধু এখানে কেন প্লাস দিব সেক্ষেত্রে আমার ছয় মিলি বেড়ে গেছে না কিছু কমাই এদিক দিয়ে কমাই দিই কেমন চ্যাপ্টা চ্যাপ্টা লাগতেছে না কমাই দিই রাউন্ড হয়ে যাবে একটু কত তিন মিলি কমাই ফাইভ মিলি কমাই শিফটি হ্যাঁ শিফটি কমাই দিলাম পয়েন্ট ফাইভ দিই ফাইভ মিলি কমাই আরো কাজ আছে চব্বিশ চৌদ্দ এক মিলি বেশি আছে এক মিলি কমাই দিতে পারবো ইচ্ছা করলে না কমালো চলে এক মিলি কোনো ব্যাপার না ঠিক আছে এই যে তারপর মনে করেন যে আমার ঠিক হইল এই যে আমার নেক হয়ে গেল নেক কমপ্লিট নেকের কিছু কাজ আছে স্যার ক্লিয়ার কোন জায়গায় বুঝতেছেন না 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 ভিডিও হয়েছে এই দেন চব্বিশ তেরো তিন ওয়ান থ্রিও আপনি কমাই দিতে পারেন মনে করেন এই দিতে আমি ঠিক আছে আরো আরো কমানো কমাই আপনি অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে আমার এটা ক্লিয়ার নেক এখন কি করবো নেকটাও স্মুথ দেখতে হবে ওইটার মতো আমার উইথ অফ শোল্ডার কথা এটা অর্ধেক হয়ে এটা ফুল করবো না হ্যাঁ ফুল করবো এখন না ফুল কেন এটা অর্ধেক দিয়ে কাজ করবো দেখেন তারপর আমার কী করতে হবে উইথ অফ শোল্ডার নিতে হবে উইথ অফ শোল্ডার কত শোল্ডার লাইন কোনটা এটা না আমার চব্বিশ নিলাম না মাথা তো দরকার নেই তাই না দরকার আছে এত কিছু দরকার এখন আমি কি এই লাইনটা নেব শোল্ডার লাইন না না আমি
এখন দেখেন স্যার এই যে এটা আমার স্মুথ লাগবে না ওইভাবে যা দেখছি এটা আমরা স্মুথ দেখতে হবে এটা স্মুথ লাগবে সেম ওইটা যেমন স্মুথ লাগছে এটাও স্মুথ লাগবে সেক্ষেত্রে আমরা যা করতে করতে প্রয়োজনে স্মুথ করার পরে আমরা কমাইতে হবে আর স্মুথ লাগবেই স্মুথনেসটা এলো ম্যান্ডেটরি স্মুথ করতে কী করতে হয় তাই করতে হবে আমরা ব্যাকনাইকে লাইনটা করতেছি না দুইটা লাইনই করতেছি এই যে ফ্রন্ট ব্যাকনেক স্যার দেন আমার এখান থেকে দেখেন এই যে ব্যাকনেক এই যে ফ্রন্ট নেক দুইটা অ্যাটাচ না এই লাইনটার আমি এটার সাথে আমি ইয়া করলাম মিরর দিলাম সিমেট্রি দিলাম দিয়ে এই দুইটা লাইন আমি স্মুথ এই যে মেইন টার্গেট হচ্ছে এই লাইনটা ঠিক কর নাকি না হ্যাঁ মেইন টার্গেট হচ্ছে এই দুইটা জিনিস স্মুথ আসবে স্মুথ এই যে এই জায়গায় স্মুথ আসবে আর এরপরে এটা করব এটা তো আমি এটাই তো এই লাইন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এটা আমি ডিলিট করে দিলাম এটা তো আমার দরকার নাই এটা তো পরে আমি পেস্ট করে দেবো এই যে এই লাইনটা তো এখানে আসছে এটা যখন স্মুথ করবে এখানে বসাই দেবো শেষ টাইম আচ্ছা ক্লিয়ার স্যার ক্লিয়ার কি না কর বুঝতে পারছি না করলে আমি আবার এটা দেখাই না ঠিক আছে এই স্মুথনেস করে দিলাম মোটামুটি কি ভালো স্মুথ হয়েছে না আপনি দেখবেন এই পয়েন্টটা এই দুইটা এটা স্মুথ নাছে কিনা স্মুথ না 100% স্মুথ হয়েছে তাহলে আবার এই পয়েন্টটা নিচে নামে ওই জায়গা থেকে আগে থাকে এটা এটাই কিন্তু এটা ক্যাপ শেষ এখন এই যে এই লাইনটা স্মুথ রাখার জন্য এই দিক দিয়ে কাজ মোটামুটি কাজ হয়েছে না এখন দেখবো কত আছে নেক নেক তো আমার 24 নেক বাইরে যায় সেক্ষেত্রে একটু কমাই দিতে হবে নেক তো বাইরে যেতে পারে আগে এমটি দেয়নি আগে কোনো না দামি লাগে না এই যে লার্জ এল দিলাম কত এল দিলাম 24 16 তেমন কোনো চেঞ্জ হয় না 1 মিলি কোনো ব্যাপার না 1 মিলি আমি ইচ্ছা করলে আমি কমাই দিতে পারি এই দিকটা দিলাম কমাই এক মিলি রোড 1 কিলিগুলো সব থাকবে ওখানে কম্পিউটার কিলিগুলো সব থাকবে রেকর্ড হবে রেকর্ড হবে ভয়েসটা আর ওইখানে যা যা করতেছে সব থাকবে এপার্ট ওই নিয়ে বলো তোমার কি করছে আমি স্মুথনেসের পরে কমাইছি কিন্তু এই যে স্মুথনেস এমন কমাইতে হবে সমস্যা অল্টার ঠিক দেখছেন এখন হয়ে যাবে কথা আছে 24 7 জিরো সেভেন 24 আছে না তাহলে আমার এটা ওকে নেক ওকে দেখছেন নেক পর্যন্ত আমার ওকে এখন আমি শোল্ডার এখন স্যার আমি এখন আমি ফ্রন্ট লেন নেব নেক আমি ওকে করছি না এখন আমি ফ্রন্ট লেন এটির দরকার নেই এই লাইনগুলো আমার কোনো দরকার নেই এই লাইনের দরকার আছে এটি আমি নেকের সহায়ক হিসেবে নিয়েছিলাম এটারও দরকার নেই ঠিক আছে আমার
এখন নেক নেব এই ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট নেব এখন স্যার এই যে আমার নেক ওকে হয়েছে এখন ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট ফ্রন্ট লেন্থ নেকের থেকে না এই ফ্রন্ট লেন্থ কত করে মাইনাস কত ফ্রন্ট লেন্থ ষাট পরে দেখাবো আগের মতোই এই লাইনে একটা পয়েন্ট আছে না ডিলেটটা এই মাথার মধ্যে ক্লিক করলে দেখেন পয়েন্টটা পর্যন্ত আছে মাথা ক্লিক করলে যে পয়েন্ট পর্যন্ত আছে এই পয়েন্টে যে কোনো লাইনেরই ঠিক আছে এখন আমার যে ব্যাক লেন্থ এতটুকু ফ্রন্ট লেন্থের এতটুকু না ফ্রন্টটা একটু ছোটো হয় মেকের থেকে এটারে বলে লেস বলে আর কি বাংলা ভাষা বলি টেল টেল বাংলা টেল বলি আমরা টেল পাই মানে ম্যাক্সিমাম জ্যাকেটে টেল থাকে অনেক সময় 3 সিএম 4 সিএম টেল থাকে সেক্ষেত্রে রাউন্ডটা বেশি হয় কিন্তু এটা তো ফ্রিজ বডি এই জন্য টেল কম ঠিক আছে টেলটা মেলানোর জন্য সিস্টেম আছে দেখাই দিচ্ছি মনে করেন টেল মেলাবো না আমার এতটুকু না আমার জিরো স্ট্রেট জিরো দিলাম স্ট্রেট লাইন নেব কন্ট্রোল দিয়ে স্ট্রেট নেব আমার ফ্রন্ট লেন্থ ফ্রন্টের বডি আর ব্যাক ব্যাক লেন্থ আমার কতটুকু এটা হচ্ছে ব্যাক লেন্থ এটার সাথে আমার এটা অ্যাডজাস্ট রাখতে হবে না আমার বডি তো এতটুকুই হবে ফ্রন্ট লেন্থের সাথে বেশি হবে এখানে একটা লাইন সেক্ষেত্রে একটা বেজার লাইন দিতে হবে এটা কার মতো আমি কতটুকু শিফট সারা পয়েন্ট দিলাম দিয়া ওইখানে যে একটু ঢেউ বাঁকা ওইটা করতেছি এই যে পিছনে পিছনে যে বাঁকা ঢেউটা চাইনিজ শার্টের মতো বুঝতে পারছি চাইনিজ শার্ট ম্যাক্সিমাম জায়গায় টেল বেশি টেলও থাকে অনেক সময় অনেক বেশি হতো এই যে আমার বডি লেন্থ ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ অ্যাডজাস্ট হয়ে গেল স্যার আমার ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ ওকে না একটু শেপ সুন্দর লাগছে ঠিক আছে ফ্রন্ট লেন্থ ব্যাক লেন্থ আমার ওকে না এখন ব্যাক সামনেটা ফ্রন্ট রাইট ক্লিয়ার স্যার তো দেখুন ক্লিয়ার করলে বোঝা যাবে ক্লিয়ার না এটার কি আর কোনো কাজ আছে যে মানে কলারে অন্য কোনো কাজ নাই না কলার আছে ওইরকম হাইট দেওয়া লাগবে ওই যে এখানে যেরকম এতটুকু তো ওকে না হ্যাঁ চলতে থাকে এটা তো পরে কাট সেট করে আমি হ্যালো মামি ক্লাসে
পজ দিয়ে রাখেন। তাহলে আমরা ফ্রন্টের লেন্থটা পাওয়ার পরে ওটা কেটে দিলাম, এখন এই জায়গাটা এখন আমার নেক্সট স্টেপ। ঠিক আছে, নেক্সট স্টেপ হচ্ছে এটা আপনার সুবিধা, ওয়াস্টের মেজারমেন্ট দেওয়া থাকে অনেক বাইরে, সব ম্যাক্সিমাম বডিতে ওয়াস্টের মেজারমেন্ট দেওয়া থাকে, এটা তো ফ্লিজ বডি, সহজ একটা ইয়ে আনছে আর কি। দেওয়া নাই তো আরো জানালা কমছে। এখন আমি কোথায় যাবো? এখন আমার নিতে হচ্ছে কি দেখেন, আমার মধ্যে ভার্টিকেল একটা মেজারমেন্ট আছে, এটা মনে হয় দেওয়া নাই। ঠিক আছে, দেওয়া না থাকলে সুবিধা, অনেক মেজারমেন্ট দেওয়া নাই। তো এটা আমি অনুমান করে নিতে হবে, তাই অনুমান বলতে হবে, চেষ্ট জানিসি, চেষ্টের অর্ধেক এই আমি নিচ্ছি না, মনে করেন এটা এটার মেজারমেন্ট দেওয়া থাকে কতটুকু, এখান থেকে এতটুকু কত এখান থেকে এতটুকু, এটা কোথায় জয়েন আছে, এটা মেজারমেন্ট দেওয়া থাকে, এটা মেজারমেন্ট বলা হয় আর্মহোল ডেপ ভার্টিকাল। যেহেতু দেওয়া নাই সেক্ষেত্রে আমরা চেস্টের মেজারমেন্টে নিই, চেস্ট কত ছিল, 30-60 না, 30 না, পরে আমি আপ ডাউন করবো সমস্যা, ওই স্লিপের সাথে মিলাইতে যায় আমার, ওই পিয়াজ আমরা মিলাইছি আপনি মিলাইতে চেষ্টের অর্ধেক নিলাম, কিন্তু এটা স্যার জাস্ট স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট নিলাম, যখন আমি স্লিপের সাথে ম্যাচ করবো তখন তো এটা আমার কম বেশ করতে হবে, বুঝলেন নাই? ওই যে এটা যেমন আমি চেঞ্জেবল এটা যেমন আমি শিফট দিতে মুভ করে মিলাইছি না 24, এরকমই আমার এটা তো মিলাইতে হবে এটার সাথে স্লিপের সাথে, আমার স্লিপ কত আছে দেখতে হবে, দেখতে হবে ফ্রন্ট স্লিপ তাহলে আমি পাই গেলাম কত ফ্রন্ট ব্যাগ দুটো মিলে কত ব্যাংক স্যার আসলে 56 অঙ্ক লাগবে না, 56-11 আপনাদের ক্লাস কোন আমাদের এই দুইটা যা আমাদের এই বডি তো তাই লাগে, কিন্তু এটা হচ্ছে বডিতে একটু কম লাগে, অল টাইম 5 মিলি কম, 5 মিলি মানে 56, 56 না থাকলেও আমি যদি 28 হইতো তাহলে 27, 5 মিলি কম লাগবে ফ্রন্ট ব্যাক মিলাই, কম লাগবে কেন, স্লিপটা কিন্তু মানে রাউন্ড হয়, রাউন্ড হইতে জয়েন করতে গিয়ে 5 মিলি বেশি হয়, সেক্ষেত্রে 5 মিলি স্লিপটা সবসময় বড় থাকবে ওই লাইনের ডিস্টেন্সটা, না না ওই লাইনের ডিস্টেন্স যে টোটাল 56-81 হয়েছে না, 56-81 আমি বডিটা বানাবো কি দুই লাইন মিলে 56-1, আচ্ছা বুঝলেন, একটু বাড়তি রাখতে হবে 56-3 বানাবো, 81 হয়েছে না 56-3 বানাবো, মানে 5 মিলি কম
ও ভাই ওখানে যাদের যাদের পাঁচ মিলি কম তাহলে হ্যাঁ আশি থেকে আমার দুই মিলি পাঁচ ফাইভ মিলি কম দেবেন ফাইভ সিএম না বুঝি ফাইভ মিলি দরকার নাই তারপরে জিরো দেবেন যেটা শিফট শিফট ধরে যায় এখানে শিফট ধরে আচ্ছা জিরো শিফট ধরবেন ধরে এখানে ঠিক আছে না এই দিকে রেখা যায় এটা হচ্ছে নাইনটি নিলাম মানে এই যে লাইনটা নিব এটার সাথে কিন্তু নাইনটি লাইন কারণ কি ওই যে দুইটা শোল্ডার আবার জয়েন করবে এরকম মানে জয়েনিং এ যায় নাইনটি লাগবে এটা একটা মানে প্যাটার্নের স্ট্যান্ডার্ড প্রত্যেকটা জায়গায় যত জায়গায় জয়েনিং সে জায়গায় নাইন মানে সিজারিং যে জায়গায় স্ট্যান্ডার্ড মানে এটা প্যাটার্নের স্ট্যান্ডার্ড যে জায়গায় জয়েন সে জায়গায় নাইনটি এই যে মানে নাইনটি করে নিলাম এই যে প্রিন্ট দিয়া তাই এই লাইনটা আমি ডিলিট করে দিলাম এই লাইনটা আমার দরকার নাই জাস্ট নাইনটি রাখার দেখার জন্য আমি এই লাইনটা রাখলাম কি কি বুক থেকে এই যে ডিলিট জানি করে প্রিন্ট দিয়ে ডিলিট বেজার নিলাম এখানে বেজ নিতে হবে না এখানে বেজ আছে ক্লিয়ার এখানে হ্যান্ডেল আপনি ইউজ করতে পারেন এই বড় লাইন তো হ্যান্ডেল ইউজ করতে পারেন আমরা কি পয়েন্ট করে দেবো একটা বিজর সব সময় বেজ বেজ আর লাইন নেবেন আমরা বেজের লাইনের ভিতরে তো পয়েন্ট করে দেবো বেজ উঠাই যাবে বুঝলাম না কথা বেজের লাইন আমরা ক্রিয়েট করবো তখন কি আপনার পয়েন্টগুলো বেজ নেবো মানে তিন পাঁচ সাত ইত্যাদি হুম হুম হ্যান্ডেল ওকে আছে না এখন আমি বেজার লাইন বেজার আর রিশেপ হ্যান্ডেল দেখছেন এই ওই জায়গায় বাইরে যেতে যাবে না ঠিক আছে ক্লিয়ার আর এটা এই জায়গার বাইরে যাবে না ঠিক আছে এখন আপনি যদি তার মধ্যে আরও শেপ দিতে চান কার্পিটিয়াস অন করেন ওইটা অল্টার ফোর দেন দিয়া পয়েন্ট দেন এখানে ঠিক আছে এটা আমার কি ফ্রন্ট ফ্রন্ট কত আছে আঠাইশ কত আঠাইশ পয়েন্ট ফোর ফোর এটা থেকে বাদ যাবে আড়াই মাইনাস করতে হবে টু পয়েন্ট শিপ মাইনাস তো ডি টু পয়েন্ট নাইন মাইনাস করতে টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন কত শিপ দিয়ে দিলাম না হ্যাঁ তিরিশ ছিল কিন্তু আমার তিরিশ আসছিল হ্যাঁ তো মাইনাস টু পয়েন্ট তো টু মাইনাস দিলাম ও শিপ শেপ আছে না এটা এটা তো আমরা ঝামেলা নাই শেপ আছে জিরো এখন নাই কত আঠাশ চার আছে আমার কত লাগবে বেশি হয়ে গেছে আঠাশ কত লাগবে উনিশ লাগবে না বললো না যে টু পয়েন্ট আরো লাগবে নয় এত দিলেন না এটা তো আমার তো আরো ভালো
নয় দেওয়া তো হইতে পারে না। কত আছে আমার? 28 28 19 লাগবে না, 28 চাই রাখ, আর 15 বাড়াই ও আবার করবো লাগে, আর 15 বাড়াইতে হবে, তাহলে 1 মিলি 1 মিলি বাড়াই দিলাম। এই বাড়ন কোন সিস্টেম তো একই হয়ে যায় সব, এক ডিরেক্ট মিলে সব একই সিস্টেম। পয়েন্ট 1 0 তাহলে এই মানে 5 মিলি কম নিব না? 5 মিলি কম নিব, দুইটাই ফ্রন্ট ব্যাক মিলে 28 পনেরো আর আমি এদিক করতেছি ওইটার সাথে যায়, কার্ভের সাথে কার্ভ সরল হিসাবে আমি সরল কমাইতেছি, কার্ভ কমতেছে না, ক্লিয়ার না স্যার? আমি তো মেন কথা হচ্ছে যে এই এই ডিস্টেন্সটা ঠিক রাখলে হবে না, এই যে 44 যেটা 44 বলেন বলেন ক্লিয়ার না হচ্ছে ফ্রন্ট স্লিপ যেটা 44 ওটা আমরা আর্মহোলে বাদ নিয়েছিলাম, এটা আর্মহোলে বাদ নিয়েছিলাম না? ফ্রন্ট স্লিপ এই পাইছিলাম আর ব্যাক স্লিপে নিয়েছিলাম এই পাইছিলাম। আপনারা কি বলছিলেন যে এই যে এই দুই পয়েন্ট এই দুই লাইনে যা হবে এখানে আরেকটা লাইন নিবো না, ব্যাকে ফ্রন্টের লাইন নিচ্ছি সেম আরেকটা লাইন তো নিবো ব্যাকের জন্য, এই দুইটা মিলে 5 মিলি কম হবে মনে করেন, এটা যদি 60 হয় এটা 59.5 কেন কম হবে? এটা তো আমার স্টেন থাকবে স্টেজ বডি, স্লিপটা তো রাউন্ড হয়ে লাগবে, সেক্ষেত্রে স্লিপটা একটু কমে যায়, সেজন্য একটু বেশি রাখতে হবে। ও স্লিপে বেশি রাখতে হবে, স্লিপ একটু বেশি রাখতে হবে, তার মানে স্লিপে বেশি থাকবে এখানে কম রাখবো, এখানে কম রাখবো, তো ওই রাউন্ড হওয়ার কারণে একটু কমে যায়। হুম মনে করেন এই যে বডি বডিটা বাইরে ঠিক আছে না, আমি তো এটার সাথে তো এটা এই যে এটা বানাইছি এই যে এটা ঠিক আছে, আর এটা বানাচ্ছি এখন এই যে এটা বানাচ্ছি, এটা আমি একটু বেশি রাখবো কারণ এটা তো ওকে আছে, এটা তো রাউন্ড হয়ে জয়েন্ট হবে, আমার এটা ফ্রন্ট হইলো, ব্যাক বানাইতে হবে না, ব্যাক ব্যাক শিফট এক্স, এটাও তাল পাট রাখবো স্যার, শিফট এক্স এটা তো জানেনি, এই তাল পাট ও আগে সেম সেম, এটা আর দ্যাটস সেম এক্স না তাল পাট, এই দ্যাটস 4.5 হয়ে গিয়া, এটা আমি ডিলিট করে দিলাম সেম ভাবে, ডিলিট করে দিলাম আবার ডিসপ্লে হ্যান্ডেল বেজার নিলাম, এই একই তো শোল্ডার লাইন তো একই, ইচ্ছা করলে টু শোল্ডার করা যায় ক্রিটিক্যাল বডিগুলো, কিন্তু এটা ক্রিটিক্যাল না তো আমরা কিন্তু দুই শোল্ডারে কাজ করি, ফ্রন্টের এক শোল্ডার ব্যাকের এক শোল্ডার, এটা তো বেশি একই থাকবে ঠিক আছে, কিন্তু এটা তো ফ্রিজ বডি তো এটা দুই শোল্ডার লাগবে, এটা দুই শোল্ডার আমি দেখাই দেবো করবো, আমার ওইটা ইয়ে হচ্ছে না, ওই যে আপনার ওই যে মিটার মেমো দেখা যাচ্ছে না, কিন্তু আর দুই ক্লাসের মধ্যে আমি আর দুইটা ক্লাস নিব টপ চাই, ফুল প্র্যাকটিস করে রাখুন যত একবার আপনার যা করে মাথায় কি নেব না কি করে, আমি গরিব ছেলে তো নেবে না, ছেলে দিলে না, হ্যাঁ আমি লিখবো বাইরে যাবেন লিখবেন।